স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আয়োজন আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ্র প্রাণঘাতী করোনায় আবারও সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে কানাডায় সেকেন্ড ওয়েভের সংখ্যায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে একাধিক অঞ্চলে এই অবস্থায় আতঙ্কে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিস্তারিত কানাডা প্রতিনিধি তানভীর ইউসুফ রনির প্রতিবেদনে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে আক্রান্ত পুরো বিশ্ব একই পরিস্থিতি কানাডাতেও দেশটিতে এখন পর্যন্ত কোভিড নাইন্টিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,70,000 মৃতের সংখ্যা 9,500 এর মধ্যে প্রাণহানি আর সংক্রমণে শীর্ষে কুইবেক ও দেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় 6,000 মানুষের আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 80,000 এরপরই অবস্থান অন্টারিওর প্রায় 3,000 মানুষের মৃত্যু দেখেছে প্রদেশটি আমি যখন বের হচ্ছি আমার স্বামীকে যখন কাজে যেতে হচ্ছে আমরা ঘরে যখন ফিরি তখন সবসময় ভয় নিয়ে ফিরি যে আমি কি কোভিড সংক্রমণ নিয়ে ঘরে ফিরছি তো সব কিছু মিলিয়ে সবসময় একটা আতঙ্ক বিরাজ করছে এই অবস্থায় বিশ্বের অন্যান্য দেশের মতো কানাডাতেও চলছে ভ্যাকসিন আবিষ্কার জোর প্রচেষ্টা সেকেন্ড ওয়েভের আগেই কোভিড নাইন্টিনের কার্যকর ভ্যাকসিন না মিললে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে বলে শঙ্কা দেশটির বিশ্লেষকদের এই অবস্থায় আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে অন্টারিওতে এ পরিস্থিতিতে উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরাও বাংলাদেশিরাও আছে এখানে তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে সব সময় আমার বাচ্চা প্রতিদিনই স্কুলে যায় এবং স্কুল থেকে বাসায় আসে তো এর মধ্যে ও স্বাস্থ্যবিধিটা মেনটেন করতে পারছে কি না আমি সেটা নিয়ে সবসময় একটা সন্দেহের মধ্যে থাকি এদিকে সংক্রমণ বাড়ায় কুইবেক জারি করা হয়েছে রেড অ্যালার্ট আমরা যদি আরও সচেতন না হই তাহলে আমাদের আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এটাই চিকিৎসকরা বলছেন কানাডার মন্ট্রিয়াল থেকে তানভীর ইউসুফ রানি জমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করল প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ইস্তেকামাতুল জাহাব আবুধাবির শিল্পনগরী মুসাফফায় এই রেস্তোরাঁ উদ্বোধন করা হয় এর উদ্যোক্তা খালেদ সাইফুল্লাহ বলেন প্রবাসীদের চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন দেশের খাবারের ব্যবস্থা রয়েছে রেস্তোরাঁটিতে আলোচনা সভায় সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী শ্রমিক নিয়োগ জটিলতা নিরসনের আহ্বানও জানান তিনি আরব আমিরাত বাংলাদেশ সমিতির কোষাধ্যক্ষ মাহমুদ আজমের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে আবুধাবিতে এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাশেম বাংলাদেশ সমিতির যুগ্ম সম্পাদক নাসির তালুকদার এবং কমিউনিটি নেতা সালাউদ্দিন মহিউদ্দিন দোয়া মাহফিলে আগত অতিথিরা মরহুমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করে এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ